কাগজের ঠোঙা বানিয়ে সংসারকে হতাশার সমুদ্র থেকে তুলে এনেছেন হাসনা বেগম। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার কুমড়া কাপন গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার হাসনা বাড়িতে বসে প্রতিদিন প্রায় 500 ঠোঙা বানান। যেসব ঠোঙা বা কার্টন উপজেলার বিভিন্ন বাজারে মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যের দোকানে বিক্রি হয়, এই ঠোঙা বানিয়ে বিক্রি করে হাসনা বেগম ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়ালেখা করাচ্ছেন। মাথা গোজার ঠাঁই ছিল না, বসত ভিটের জমি কিনেছেন। শুধু তাই নয়, স্বামীকে কম্পিউটার স্ক্রিন প্রিন্টের দোকান করে দিয়েছেন। এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা। কমলগঞ্জের হাসনা বেগমকে নিয়ে দেখুন আমাদের কমলগঞ্জ প্রতিনিধি সাব্বির এলাহির প্রতিবেদন। ক্যামেরা ছিলেন কিং মোহিত। হাসনা বেগম অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায় ছাপাখানার শ্রমিক মুক্তার হোসেনের সঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই কোলে আসে প্রথম কন্যা সন্তান। স্বামীর অল্প রোজগারে সংসার চলে না। হাসনা বেগম ভাবতে থাকেন কিভাবে আয় বাড়ানো যায়। স্থানীয় ভানুগাজ বাজারে স্বামী স্ত্রী মিলে চায়ের দোকান দিলেন, পাশাপাশি স্বামী স্ক্রিন প্রিন্টের কাজ করেন। কিন্তু জীবনযাপনের আয় ও ব্যয়ের মধ্যে সঙ্গতি না থাকায় জীবিকার নতুন পথ খোঁজেন। স্বামীরে প্রথম জালমুড়ি বেচার দিছি, জালমুড়ি বেচার দেখি হয় না, তারপর দি চানাচুর বিক্রি, নিজের চানাচুর তৈরি করছি, অন্য চানাচুরের কাজ করিয়া দিয়া তারা যে যন্ত্র আছে এটা দিয়া আমি নিজে চানাচুর বানাইয়া আনছি, আনিয়া দিছি, দেখি আদমপুর নিয়ে বেচছে, এটাও দেখা যায় যে হয় না। তারপর দি আমার স্বামী এই কার্টন আমারে শিখাইলা, কার্টন বানানি, কার্টন বানানি যখন ওই আদম মুলিয়াজার গিয়া দেখুন যে কার্টন বানাই, কার্টন বানানি তখন আনলাম, আনিয়া দেখা যায় যে আল্লাহ রহমতে কার্টনটা কি মনে হয় আমার একটু আয় উন্নতি হওয়ার, আমি চলতে পারতাম, খাইতে পারতাম। যন্ত্রপাতি ছাড়াই হাতে বানানো শুরু করেন কাগজের ঠোঙা। দিন রাত পরিশ্রম করে সপ্তাহে 200-300 মতো ঠোঙা বানাতে পারেন। প্রথম পুঁজি আসলো আমার 3000 টাকা। এই প্রথম পুঁজিটাকে মনে হয় এখন আমি বহুত করতে পারতাম। 2006 আমি জায়গা কিনছি, এটা বাচ্চা খাচ্চারে লেখাপড়াও করাইতে পারতাম। আমার বড় মেয়ে কলেজও আইয়ে সেকেন্ড ইয়ারও পড়ে, আর বড় ছেলেটা এইটোর এবারে জিএসসি পরীক্ষা দিছে, আর ছোটো ছেলেটা ফাইভের পরীক্ষা দিছে, আর ছোটো মেয়েটা আবার ফাইভে উঠছে। 2008 সালে স্থানীয় জনতা ব্যাংক শাখা থেকে ঋণ নিয়ে 70,000 টাকা দিয়ে ঠোঙা বানানোর মেশিন কেনেন, আর সেই মেশিনে এখন প্রতিদিন গড়ে 500 ঠোঙা বানিয়ে সরবরাহ করেন। মেশিন আনার পরে আমি এখন বর্তমানে আমার এলাকার মহিলা দরিদ্র মহিলারা দিয়ে আমি তারা সহযোগিতায় আমি কিছু মাল উৎপাদন করি, আমার বিভিন্ন মার্কেটে আমি সেল দিই। ওই সেল দেওয়ার পরে আমার পরিবারে যখন দেখে আমি 1 লাখ কুলাইতে পারতেছি না, তখন আমার পরিবারও নিজে শিক্ষা লইছে। হাসনা বেগম নিজে ঠোঙা বানানো ছাড়াও প্রতিবেশী নারীদের ঠোঙা বানানো ও সেলাই শেখাচ্ছেন। তিনি চান তার মতো অন্যান্য নারীরাও স্বাবলম্বী হোক। আমি যে এত কষ্ট করছি, আমার মতন যাতে আর মহিলারা কষ্ট করে না, তারা যাতে শিক্ষিয়া, তারারও সংসার যাতে মলান, বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইতে পারে, বাচ্চা কাচ্চা যাতে সবল হইয়া উঠে, স্বাবলম্বী হইয়া উঠে, তারাও যাতে এই দরিদ্রতার মাঝে থাকে না। ঠোঙা বানানোর আয় থেকে চার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ সহ সংসারের যাবতীয় খরচ বাদে প্রতি মাসে কমপক্ষে 5,000 টাকা সঞ্চয় করতে পারেন ফাহিমা আক্তার হাসনা। হাসনা বেগমের কাজ দেখে অনুপ্রাণিত এখন কমলগঞ্জের অনেক নারীরা। ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে এসে দক্ষিণ দিকে তাকালেই দেখতে পাওয়া যায় একটি দৃষ্টিনন্দন মসজিদ। কারুকার্যময় শৈল্পিকতায় নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। 3 তলা বিশিষ্ট মসজিদে 2000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। শায়েস্তাগঞ্জ মসজিদুল আমিন মসজিদটি নিয়ে গ্রিন মুহিদের ক্যামেরায় প্রতিবেদন তৈরি করেছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রকিব। হবিগঞ্জ জেলার ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর অবস্থিত মসজিদুল আমিন মসজিদটি 2002 সালে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হলে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কবির বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপ সহ অন্যান্য যাত্রীদের নামাজের সুবিধার জন্য এখানে একটি মসজিদ স্থাপনের চিন্তা করেন। তখন তার চিন্তার সাথে একাত্মতা প্রকাশ করে শায়েস্তাগঞ্জ পুরানবাজার কুটিরগাঁও গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম মসজিদের জন্য 24 শতক জায়গা দান করেন।
মোহাম্মদ আব্দুল কবির ও মোহাম্মদ আব্দুল সালাম সহ এলাকার বিশিষ্ট মুরব্বীগণ ঐকান্তিক চেষ্টায় এখানে প্রতিষ্ঠিত হয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদটি। গ্রাম্যমান আমরা মুসল্লি জাতি আর এলাকার কিছু সংখ্যক লোক সমবেত হয়, পাঁচ ওয়াক্ত নামাজ সব সময়ে আপনার একশো থেকে 150 মুসল্লি হয়, আর মাগরিবের সময় প্রায় 250-300 হয়, শুক্রবারে 1000-এর উপর হয়। এই জায়গা দান করছেন, এই পরিবারের এই সব কিছু সহযোগিতা করতেছে, আর আমাদের দান বাস্প আছে, এতে যাওয়া হয় আর কি, আর কোনো সহযোগিতা নেই। দৃষ্টিনন্দন কারুকাজ ও শৈল্পিকতার মাধ্যমে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। তিনতলা বিশিষ্ট মসজিদে 2000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদে অনেক হাজার হাজার মানুষ সমবেত হয় নামাজ পড়ার জন্য, প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে এই জন্য, আর পাশাপাশি মহিলাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে ভালো জন্য নামাজ পড়ার, এবং উজু গোসলের একটা ব্যবস্থা আছে আর কি। আর বাকিটা আর কিছু বাকি রয়ে গেছে, বাথরুম টাথরুম আরও অনেক হইতো, এগুলো কাজ করার লাগবে। আর মসজিদের সামনে একটা গেটেরও প্রয়োজন আছে। মসজিদে রয়েছে 220 ফুট উচ্চতা সম্পন্ন একটি সুদৃশ্য মিনার, একটি বড় গম্বুজ ও 6টি ছোট গম্বুজ। মসজিদের ভেতরে নানা ধরনের কারুকাজ করা টাইলস ব্যবহার ও কাঠের দরজায় খোদাই করা রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে আরামের সাথে নামাজ আদায় করতে পারেন এজন্য রয়েছে 200টি ফ্যান। এই মসজিদটিতে শায়েস্তাগঞ্জের বিভিন্ন আশেপাশের গ্রাম ছাড়াও হবিগঞ্জ, চুনারুঘাট, মিরপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবারের জুম্মার নামাজে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়া 2 ঈদ ও রোজার মাসে এই মসজিদটি হয়ে ওঠে আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলা। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটিতে এখনো অনেক কাজ শেষ হয়নি। কাজ শেষ হলে মসজিদটি হয়ে উঠবে হবিগঞ্জের জন্য একটি দর্শনীয় স্থান। আর এই সাথে শেষ করছি আমাদের আজকের সিলেটের জনপদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।